রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুর্গাপুজোর মণ্ডপ অপবিত্র করার অভিযোগ তুলেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেছেন কোচবিহারের শীতলকুচিতে গবাদি পশুর কাটা মাথা রাখা হয়েছে এই ঘটনাকে তিনি হুমকি হিসাবে অভিহিত করেছেন এবং পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে কোচবিহারের খলিশামারি সরকারহাট এলাকায় নির্মীয়মান পূজা মণ্ডপে গবাদি পশুর কাটা মাথাটি দেখা যায় ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি করে শীতলকুচি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোষীদের বিরুদ্ধে শীতলকুচি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি কোচবিহারের পুলিশ সুপার শ্রী দ্যুতিমান ভট্টাচার্য এবং জেলা শাসক শ্রী অরবিন্দ কুমার মিনাকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি বলেন এই প্রবণতাকে অঙ্কুরেই বিনাশ করতে হবে স্থানীয়রা ঘটনার পরে প্রচণ্ড উদ্বিগ্ন পুলিশ আধিকারিকরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার কিছুটা স্বস্তি ফিরেছে কিন্তু এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে দুর্গাপুজোর উৎসবে এই ধরনের অশান্তি কোনোভাবেই কাম্য নয় এ বিষয়টি নিয়ে সকলের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে বিউরো রিপোর্ট ইভিএম নিউজ